শুভদীপের জন্য আবারও একটা ভাইফোঁটা গিফট এসেছে। তো শুভদীপ ঘরে নেই, আমাকে ফোন করে বললো যে গেটের সামনে নাকি দাঁড়িয়ে আছে। কোথায় দেখি, পার্সেল হ্যাঁ ইধার দেখি, আবার কি গিফট এলো শুভদীপের। তো আজকে দারুণ ব্যাপার দেখছি। শুভদীপ মান্না, থ্যাংক ইউ। বাবা কি সুন্দর দেখতে ব্যাগটা। তো শুভদীপের তো আজকে একদম হেভি বাজার, বাজার পুরো গরম। কি আসলো এটাতে আবার, দেখা যাক। দেখা যাক বলতে আমি খুলবো না, শুভদীপ এসে খুলবে, ও একটু বাজারে গেছে, চলে আসবে এক্ষুনি। তোমরাও সাথে থাকো, আর ব্যাগের ভেতর কি আছে দেখার জন্য একটু ওয়েট করো। শুভদীপের আরেকটা গিফট এলো, সেটা তো দেখলেই, সকালে একটা এসেছিল, আবার এখন একটা এলো সন্ধেবেলা। আর আমার কন্ডিশন আরও খারাপ হয়েছে, এত কাশি, এত কাশি, পুরো কাশির জন্য রাত্রে ঘুমাতে পারছি না। দেখো চোখের তলাগুলো পুরো কালো হয়ে গেছে। মানে ডাক্তার তো বললো যে অ্যালার্জি থেকে কাশি হচ্ছে, এটা একটু কমতে সময়ই লাগবে। তো শরীরটা আবারও প্রচণ্ড খারাপ হয়েছে, জানো মাঝখানে বেশ একটু ভালো হলো, তো শরীরটা আবার যথারীতি খারাপ হয়েছে। যার জন্য আবারও আমার মনে হচ্ছে না শরীরটা ঠিক করা অবধি আর ঠিকঠাকভাবে ব্লগ করতে পারবো। কারণ এই যে কথা বলছি তোমাদের সাথে, জানি না তোমরা বুঝতে পারছো কি না, আমার কিন্তু বেশ কষ্ট হচ্ছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে কথা বলতে গেলে। তো সেই জন্য ব্লগ করাটাও মুশকিল, বুঝতেই পারছো। ব্লগ করতে গেলে তো কথাও বলতে হবে, কথাই যদি না ঠিকঠাক বলতে পারি কি ব্লগ করব। আর আমার মুখের অবস্থা দেখো, চোখের তলাগুলো দেখো, পুরো না ঘুমিয়ে ঘুমিয়ে একটা রাত ঘুমাতে পারছি না কাশির জন্য। পুরো সারা রাত জেগে থাকছি, ভোরবেলার দিকে একটু ঘুমাচ্ছি, আবারও কাশি হচ্ছে, আবার উঠে যাচ্ছি, এই করে করে না ঘুমিয়ে ঘুমিয়ে। আমার অবস্থা দেখেছো কী অবস্থা, চোখের তলা দুটো দেখো পুরো কালো হয়ে গেছে, গর্ত গর্ত মতো হয়ে গেছে, মনে হচ্ছে যেন কেউ ঘুষি মেরেছে আমার চোখে। সকাল থেকে যেটা আর কি মুখ বন্ধ করেই বসে আছি, ব্লগ টক তো সেরকম কিছুই করতে পারছি না কাশির জন্য। যা হয় আমি তো মুখ বন্ধ করে বেশিক্ষণ থাকতে পারি না, তা এখন একটু কাশিটা একটু কমেছে, দুপুরবেলা ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধ খেয়ে কাশিটা যেহেতু একটু কমেছে, ভাবলাম না তোমাদের সাথে একটু কথা বলি। বেশিক্ষণ চুপ করে থাকাটা সত্যি আমার জন্য কষ্টকর, সেই জন্য একটু ফোনটা অন করে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। গিফটে কী এসছে সেটা তো আমি জানি না, তোমাদের সাথে আমিও দেখবো। শুভদীপ আসা অবধি একটু ওয়েট করো, শুভদীপ এক্ষুনি চলে আসবে। চলে এসেছে শুভদীপ। বাবারে বাবা কি কাশি, আর ভালো লাগছে না। তোমার জন্য আবার গিফট এসছে, এই যে দেখো শুভদীপ এনেছে আমার জন্য মোমো। শুভদীপ আমার জন্য মোমো নিয়ে এসছে, যেহেতু একদম মুখে কোনো স্বাদ নেই আর কিছু খেতেও ভালো লাগছে না, সেই জন্য ওকে বলেছিলাম যে একটু মোমো পেলে নিয়ে এসো। আর আমাদের এখানে জানো তো আশেপাশে ছোট ছোট স্টল দিয়ে মোমো বসে, আর খেতে খুবই সুস্বাদু হয়। শুভদীপ ওই জন্য একটু অল্প করে মোমো নিয়ে এসছে, একটু অল্প করে মোমো খাবো, আর তার সাথে দেখা যাক শুভদীপের কি গিফট এসছে। কি আছে, কে পাঠিয়েছে এটা? নীলর্মি রায় পাঠিয়েছে। তো নীলর্মি রায়কে থ্যাংক ইউ বলো। নীলর্মি রায় থ্যাংক ইউ। নীলর্মি রায় আর কত গিফট পাঠাবে কই দেখি, বৃষ্টি তো গিফট পাঠিয়েই যাচ্ছে সমানে দাদাকে। আরে গিফটটা তো ঠিক আছে, ব্যাগটা কি সুন্দর দেখতে। ওরে বাবা, এইটা তো তোমার ভীষণ ভালো লাগে খেতে। এইটা আবার কি, এটা হচ্ছে টিকা, এটা চাওয়াল, টিকা আর চাওয়াল। বাবা দারুণ ব্যাপার, নিজেই একটু টিকাটা খুলে লাগিয়ে নাও কপালে, বৃষ্টি পাঠিয়েছে যখন। কি গো, হ্যাঁ নিজের মাথায়, নিজের মাথায় একটু চাওয়াল দিয়ে দাও আর টিকাটা একটু নিয়ে নাও। তুমি কিন্তু মিষ্টি খেয়েছো দুপুরবেলা? না না খেও না, এরকম করো না, প্লিজ মিষ্টি খেও না। দেখো এত মিষ্টি খাওয়া তোমার চলে না কিন্তু। বলছি খুলতে, আমি খাবো বলেছি একবার। তোমার তো খোলা মানেই তো হচ্ছে তুমি খাবে ওখান থেকে মিষ্টি নিয়ে।
শুভ ভাতৃ দ্বিতীয়ার টিকা, ভেরি গুড। বৃষ্টির হয়ে শুভদীপ টিকা পরে নিল, মিষ্টি খাবে না, হ্যাঁ ওইটুকুনি ব্যাস, আর একটাও মিষ্টি না। তো বৃষ্টিকে একটা থ্যাংক ইউ তো বলো, ফোন করে এত কিছু পাঠাচ্ছে সকাল থেকে, বরফি হাতে নিয়ে সেলফি তুলছে, কি পরিস্থিতি দেখো। হয়েছে বরফি হাতে সেলফি, হয়েছে সেলফি হাতে বরফি।